নমস্কার বন্ধুসকল, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। এইটো ভিডিওত আলোচনা করিম যে আমার যে সাধারণত সরকারের যে 1 লাখ সাধারণত ভেকেন্সি, এই 1 লাখ ভেকেন্সি যে সাধারণত সরকার সাধারণত 1 লাখ সাধারণত চাকরি দিব বলে সাধারণত কৈছে, যে সরকার ফলের সাধারণত দুখন নোটিস সাধারণত প্রকাশ করেছে। এখন নোটিস সাধারণত দুখন নোটিস সাধারণত ভেকেন্সি নোটিস, এটা ইংলিশত আছে, এটা সাধারণত আছে। ইয়ার নোটিস সাধারণত দেখাই দিছো, আৰু এই নোটিস অনুযায়ী সাধারণত কোনটো বিভাগত কিমান সাধারণত ভেকেন্সি আছে এইটো ভিডিওত সাধারণত ডিটেইলস আলোচনা করিম। ইয়ার সাধারণত ফরেস্টার বিভাগত সাধারণত বহুতো ভেকেন্সি সাধারণত ইয়েছে সাধারণত ওলাইছে। ইয়ার সাধারণত 31 মার্চর সাধারণত আগতে ইয়ার অনলাইন সাধারণত প্রক্রিয়া আরম্ভ হব। আর বন্ধুসকল, যে 2-1 দিনের ভিতর ইয়ার লিঙ্ক সাধারণত নোটিফিকেশন আর লিঙ্কটা সাধারণত অতি সোনকালে ওলাব, আর 31 মার্চর আগতে সাধারণত ইয়ার অনলাইন স্টার্ট হব বলে সাধারণত বিত্তমন্ত্রী ফলের সাধারণত কোয়া হয়েছে। বন্ধুসকল, যে শ্রমিক কল্যাণ বিভাগত যেনক 74টা বস্তু আছে, পশুপালন আর পশু চিকিৎসা বিভাগ, ইয়াতে সাধারণত মেডিকেল বিভাগত পড়ে এইখানে, এইখানে সাধারণত 7,000 সাধারণত 118টা যে ভেকেন্সি সাধারণত পশুপালন আর পশু চিকিৎসা বিভাগত, যে সাধারণত 7,118টা ভেকেন্সি, এইটা সাধারণত মেডিকেল বিভাগত পড়ে। বহুতে সাধারণত সুধি আছে যে কোনটো বিভাগত কোনটো সাধারণত ভেকেন্সি পড়ে, এইটা সাধারণত পশু আর পশু চিকিৎসা বিভাগ সাধারণত বিভাগ কৈছে। এইটো 7,118টা ভেকেন্সি, ই পশু সাধারণত সাধারণত মেডিকেল বিভাগত সাধারণত এই ভেকেন্সি সমূহ পড়ে। মেইন বিভাগ, মেইন বিভাগটো হৈছে সাধারণত ইয়ার সাধারণত পঞ্চায়েত আর গ্রাম উন্নয়ন বিভাগ। সাধারণত পঞ্চায়েত আর গ্রাম উন্নয়ন বিভাগটো হৈছে সাধারণত এইটো সাধারণত মেইন বিভাগৰ সাধারণত পড়ে, যে মেইন বিভাগ সাধারণ পঞ্চায়েতে পঞ্চায়েতে যে বিভাগ সমূহ সাধারণত বা সাধারণত ইয়ার সাধারণত যে পঞ্চায়েত আর গ্রাম উন্নয়ন বিভাগটোত যে 2,137টা ভেকেন্সি আছে, ইয়ার কেবল সাধারণত এটা ভেকেন্সি বিভাগতে নহয়, ইয়ার নানান ধরনের সাধারণত ভেকেন্সি আছে বা সাধারণত কোয়ালিফিকেশন সাধারণত বাক বাক করে সাধারণত অনলাইন করব লাগিব। যেনেক গৃহরক্ষী বিভাগত যেনেক সাধারণত প্রায় 16,000+ ভেকেন্সি সাধারণত ভেকেন্সি আছে। যেনেক সাধারণত খাদ্য বিভাগত আছে, চা শ্রমিক বিভাগত যেনেক 6টা সাধারণ মাত্র 6টা আছে, শিক্ষা বিভাগত আছে সকলতক বেশি পদ থাকা সাধারণত বিভাগ রয়েছে শিক্ষা বিভাগ, শিক্ষা বিভাগত আছে সাধারণত 28,000 সাধারণত 162টা ভেকেন্সি আছে। এনেক সাধারণত গ্রেড 4 পরিবহন বিভাগ, বন আর পরিবহন বিভাগ, সাধারণত বন আর পরিবহন বিভাগ, এইখান হচ্ছে সাধারণত ফরেস্টার বিভাগ, সাধারণত বন আর আবকারী বিভাগ আর বন আর পরিবহন বিভাগ এইব হচ্ছে ফরেস্টার বিভাগ, সাধারণত ফরেস্টার পুলিশ বলে কোয়া হয়। ফরেস্টার পুলিশ সাধারণত যে বিভাগ আছে এইব সাধারণত নানান ধরনের বাঘ আছে, ইয়াত নানান ধরনের সাধারণত কোয়ালিফিকেশন চাইছে, সাধারণত ইয়ার নোটিফিকেশন ওলাব 31 মার্চের আগতে সাধারণত এই নোটিফিকেশন ওলাব। কৃষি বিভাগত যে সাধারণত 1,004টা ভেকেন্সি আছে 2020 চনের বা 21 চনের সাধারণত এপ্লাই, এইবর ক্যান্সেল করেছে, ক্যান্সেল করে নতুনকে ভেকেন্সি সাধারণত মুক্তি করে দিছে। পর্যটন বিভাগ আর সাধারণত পণ্য পরিবহন বিভাগ, সাধারণত সাধারণত আবকারী বিভাগ এইব সাধারণত একই ধরনের সাধারণত বিভাগ সাধারণত একই ধরনের সাধারণত ভেকেন্সি প্ল্যান হব। বন্ধুসকল, যে খাদ্য আর সামরিক যোগান আর গ্রাহক পরিক্রমা বিভাগটো সাধারণত ইয়ার সাধারণত খাদ্য সামরিক যোগান আর সাধারণত গ্রেড 3 গ্রেড 4 ভিতর পরে, শ্রমিক কল্যাণ বিভাগত গ্রেড 4 গ্রেড 3 ভিতরতে, পশু চিকিৎসা বিভাগত গ্রেড 3 আর গ্রেড 4 ভিতরতে পরে। আর এনেকে সাধারণত বহুতে সুধি আছে গ্রেড 3 গ্রেড 4 সাধারণত কোনটো বিভাগত কি সাধারণত এইবর চাকরি কি সাধারণত এইবর শ্রমিক কল্যাণ বিভাগ যেনে সাধারণত কি সাধারণত ভূমি সংরক্ষণ বিভাগ যুব গ্রেড 3 গ্রেড 4 ভিতরতে পরে, এইবর সাধারণত ভিতরত বহুত ভেকেন্সি আর আছে। ইয়ার সাধারণত 31 মার্চর আগতে নোটিফিকেশন সাধারণত লিঙ্ক সাধারণত অ্যাক্টিভ করে দিব, ইয়ার অনলাইন স্টার্ট করবলে সাধারণত অনলাইন স্টার্ট হব 31 মার্চের আগতেই। বন্ধুসকল, যদি সাধারণত অনলাইন করব বলে সাধারণত আছে, এতিয়া পরে স্টার্ট করে দিয়ক, সাধারণত পড়া সাধারণত স্টার্ট করে দিয়ক, সাধারণত ইয়ার কেবল রিটেন এক্সামের ফলের সাধারণত রিটেন এক্সামের যে সাধারণত বেশি পাব তাকে সাধারণত মাতিব, সাধারণত তাকে সাধারণত মাতিব। ইয়ার সাধারণত কোনো ধরনের সাধারণত কোনো ধরনের বেলেগ সাধারণত ই নাই, কোয়ালিফিকেশন নালগে, ইয়ে যে কোয়ালিফিকেশন সাধারণত অনলাইন হব, ইয়াত রিটেন একদম বহুত সকলকে বেশি নাম্বার পাওয়া ল'ৰা ছোৱালীকেহে মাতিব। ইয়ার সাধারণত কোনো ধরনের যে কোনো ধরনের সাধারণত ই বেলেগ টাইপের সাধারণত কোনো ধরনের সাধারণত এক্সাম অনুষ্ঠিত নহয়, কেবল রিটেন এক্সামটা অনুষ্ঠিত, বেলেগ ধরনের কোনো ধরনের সাধারণত বেলেগ বিভাগের দ্বারা যে পুলিশের দ্বারা সাধারণত কোনো ধরনের এক্সাম সাধারণত সাধারণত ইয়ার প্রসেসটো নহয়, আর ইয়ার কেবল রিটেন এক্সামটা অনুষ্ঠিত হবো, ভালকে সাধারণত পড়লেহে এইবোৰ বিভাগত চাকরি পাবলৈ সহজ হব। বন্ধুসকল,
আজির ভিডিওটো ইমানে আলোচনা করলো। ভিডিওটো যদি ভাল পায় লাইক এটা করে দিব, আর চ্যানেলটো যদি নতুনকে আছে চ্যানেলটো আপনাদের সাবস্ক্রাইব করে দিব, আর পাঁচশো টাকা ঘন্টাটো অল করে দিব। আর ডিফেন্সের উপর নতুন নতুন আপডেট পাবলৈ আর অসম সরকারের সকলবোর সাধারণত নোটিফিকেশন ওলার লগে ভিডিও এটা দিবলৈ যত্ন করিম। যদি ভিডিওটো সাধারণত ভাল পায় লাইক এটা করে দিব, আর চ্যানেলটো নতুন চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব। ধন্যবাদ।